नमस्कार सबुज बंग न्यूजर न्यूज रूम थेके आपनादेर संगे रयेछि मुर्शेलिम शेख आसछि विस्तारित रिपोर्टे। पश्चिमबंगेर प्रदेश कांग्रेस सभापति आबार हलेन अधीर रंजन चौधुरी। आपनादेरके प्रथम पार्ट नम्बर टू करे आमी विगत कयेक दिनेर मध्ये देखिएछिलाम जे अधीर चौधुरी हबे ना अन्य केउ हबे, सेई हिसाबे आमी एकटा अनुमान करेछिलाम। आज किन्तु कथार उत्तरटा एकदम झकझके खातार परिष्कार परिच्छन्न लेखार मतो किन्तु एकटा शब्दटा मिले गेल। অনেকেই আমার সঙ্গে হাসি মজাক করেছিল যে অধীর চৌধুরী হবে না, হয়তো বিধায়করা হতে পারে। আমি এটা টার্গেট নিয়ে বলেছিলাম যে আমরা যেটা নিউজটা করি একদম কারেক্ট করি, মানুষের স্বার্থে জনগণের জন্য আমরা ভালো কাজ করি, কখনো কিন্তু একটা রিপোর্ট একটা খারাপ হবে না। খারাপ হলে নিশ্চয় আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নেব। আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে যদি বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন, পশ্চিমবঙ্গে যিনি দায়িত্বভার পর্যবেক্ষক গৌরব গোগাই, আমরা তার কাছে ফোনে বিষয়টা ভালো ব্যবস্থায় জেনে নিয়েছিলাম। উনি বলেছিলেন যে যেহেতু প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনবাবু মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল, রাজনৈতিক মহলে কংগ্রেস মহলের একটা বড় ধাক্কা ছিল, যেহেতু সেই পদটা শূন্য ছিল, আজ হাইকমান্ডার সূত্রে এবং রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এক জোটবদ্ধভাবে মিলে অধীর চৌধুরীকে দিলেন। মুর্শিদাবাদে অধীর চৌধুরী 22টি আসনের টার্গেট, 22-এর মধ্যে 18টি কিংবা 17টি আসন পাবে। আপনাদেরকে আমি এটুকু দায়িত্বভারভাবে বলতে পারি বা অনুমান করে বলতে পারি, কিন্তু এই সমীক্ষা কিন্তু বাংলাবাসী 294 অধীর চৌধুরী একটা ম্যাজিক হতে পারে সেই বিষয়ে একটা অধীরবাবুর একটা বড় একটা শক্তি বৃদ্ধি বলতে পারে বলে রাজনৈতিক মহলের একটা আশঙ্কা। তবে এই বিষয়ে দ্বিতীয়বারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি, রেলের প্রাক্তন তিনি প্রতিমন্ত্রী ছিলেন, লোকসভার বিরোধী দলের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন অধীর চৌধুরীকে পার্লামেন্টের দায়িত্বভার পালন করতে অধীর চৌধুরীকে প্রয়োজন। তাই বাংলারও আবার রাহুল গান্ধী আশীর্বাদ করে অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতি দিলেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু সারা বিশ্বে লকডাউন আর এই মহামারীর আকার আমরা বিশ্বজুড়ে একটা মহামারীর আকার ধারণ করেছে। বহরমপুর মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে মহিলা কংগ্রেস কমিটি, যুব ছাত্র, কংগ্রেস কর্মীদের একটা খুশির আমেজ ভেসে উঠছে সাগরের নদীর জলের মতো যে অধীর চৌধুরী আবার বাংলায় কি প্রদেশ কংগ্রেস সভাপতি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।